Use earphones for better experience. Hello, কাছের মানুষজন, brand new ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ মারাত্মক একটি মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়ে গেলাম। একটি রিসোর্টে মোট 8 জন রয়েছে, তার মধ্যে একজন হয় খুন। সবাই তো এক জায়গায় ছিল, তাহলে খুনটা করলো কে? এই প্রশ্ন সিরিজ শেষ করার আগ পর্যন্ত আপনার মাথায় ঘুরবে, কিন্তু এটা শিওর যে আপনি ধরতে পারবেন না কে খুনি। আশা করছি সিরিজটা আপনাকে এক সেকেন্ডের জন্য বোর করবে না। তো অত কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। সিরিজের শুরুতেই আমরা মনীষা সেন গোমস নামের একজন মহিলাকে দেখতে পাই। সে একটা ক্লাবে পার্টি করছে। তখন আমরা জানতে পারি তার হাজব্যান্ড মারা গেছে 1 মাস হলো, আর এর মধ্যেই সে সব ভুলে গিয়ে পার্টি করছে। এরপর সে ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে সে তার ব্যাগে একটা ইনভলভ বা বলতে পারেন ছোট একটা চিরকুট দেখতে পায়। সে এতটাই মদ্যপান করেছিল যে কিছুই দেখছিল না, তাই সেটা সেখানে ফেলে দেয়। কিন্তু কেউ একজন চিঠিটা সেখান থেকে উঠিয়ে নেয়। আমাদের কেন জানি মনে হচ্ছিল মনীষাকে কেউ হয়তো ফলো করছে। এরপর সে পার্টি থেকে বেরিয়ে তার গাড়ি নিয়ে বাসায় ফিরছিল। মাঝপথে সে দেখে গাড়িটি নির্জন এক রাস্তায় দাঁড়িয়ে আছে, তার ড্রাইভারও সেখানে ছিল না। তখন একজন লোক এসে তাকে একটা কনস্ট্রাকশন এরিয়ায় নিয়ে যায়। সেখানে বেঁধে তাকে খুবই নৃশংসভাবে হত্যা করে। হত্যার আগে খুনি একটা মেয়ের ছবি তাকে দেখিয়েছিল, কিন্তু ছবিটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। এই ছবি আর হত্যার ধরন দেখে বুঝতে পারছিলাম রিভেঞ্জের কারণেই হয়তোবা এই হত্যাটা করেছে। এরপর স্ক্রিন শিফট হলে আমরা অনন্যা হোমস্টে নামের একটি রিসোর্টের মালিকদের দেখতে পাই। কুনাল আর মিতা দম্পতি ছিল, তারা দুজনে মিলেই এই রিসোর্টটি চালাতো। তাদের রিসোর্টে মোট 6টি রুম রয়েছে, আর 6টি আজকে বুক ছিল। তাদের এইখানে প্রচণ্ড কারেন্ট যায়, যার কারণে ইমার্জেন্সি লাইট সবসময় প্রয়োজন পড়ে। কিন্তু এই ইমার্জেন্সি লাইট যে তাকে রাখা হয় সেটা শুধুমাত্র কুনালের মতো লম্বা লোকেরাই নামাতে পারত। তাই মিতা তাকে বলে তাকটা একটু নিচু করে দিলেই তো পারো, তাহলে তোমাকে আর বারবার ডাকতে হয় না। তো যাই হোক, তখন দীপক মালোত্রা নামের একজন গেস্ট ফোন করে তার রিজার্ভেশন ক্যান্সেল করে। এই সিরিজের প্রতিটা ঘটনাই অন্যান্য ঘটনার সাথে কানেক্টেড আছে, তাই আপনাদের বোঝার সুবিধার্থে শেষে আমি সম্পূর্ণ কাহিনীটি ক্লিয়ার করে বলবো। এরপর আমরা অনিমেষকে দেখতে পাই, সে মাঝপথে দাঁড়িয়ে চা খাচ্ছে। তখন তার সাথে তার এক স্কুল ফ্রেন্ডের দেখা হয়, তার নাম ছিল কিঞ্জল, সে বর্ধমানের এসপি ছিল। তখন অনিমেষ তাকে জানায় সে অনন্যা হোমস্টে নামে একটি রিসোর্টে উঠবে। অনিমেষ কিঞ্জলকেও তার সাথে ওই রিসোর্টে উঠতে বলে। আর অন্যদিকে আমরা রিসোর্টে জিউ আর টনিকে দেখতে পাই। তাদের কথাবার্তা দেখেই আমরা বুঝতে পারছিলাম তারা কারো কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এইদিকে অনিমেষ আর কিঞ্জল রিসোর্টে চলে আসে। দীপক মালোত্রার রিজার্ভেশন ক্যান্সেল হওয়ায় কিঞ্জলও রুম পেয়ে যায়। আর তখন কুহিলি মিত্র নামে একজন গেস্ট সেখানে এসে চেক ইন করে। তাকে দেখে কেন জানি মনে হচ্ছিল সে খুব ভয়ে ভয়ে আছে। তো এরপর অনিমেষ আর কিঞ্জল লাঞ্চ শেষ করে রিসোর্টে একটু হাঁটাহাঁটি করছিল, আর তখন দামিনী রয় নামে আরেকজন গেস্টের সাথে তাদের পরিচয় হয়। অনিমেষ দামিনীকে তাদের পরিচয় দেয়। অনিমেষ বলে ও কিঞ্জল, বর্ধমানের এসপি। এই কথা শুনে দামিনী তাকে এসপি অরুণ সেনগুপ্তের কথা জিজ্ঞেস করে। তখন কিঞ্জল বলে তার নাম শোনা হয়েছে কিন্তু কখনো আলাপ করা হয়নি। তো যাই হোক, অন্যদিকে জিউ আর টনি লাঞ্চ করছিল। তখন কুহিলি সেখানে আসে। জিউ তার ব্যাগে অনেকগুলো টাকা দেখতে পায়, দেখেই মনে হচ্ছিল তার টাকার প্রতি খুব লোভ আছে। তখন কুহিলি মিতাকে বলে আপনি কি আমার রুমে একটু আসতে পারবেন, আপনার সাথে আমার কথা আছে। এরপর আমরা দেখি রাতে গেস্টদের জন্য বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে। তখন সেখানে এই গেস্ট হাউসের কাজের মেয়ে লীলা মিতার কাছে এসে 2 দিনের ছুটি চায়। মিতাও তাকে ছুটি দিয়ে দেয়। তখন কুনাল কিঞ্জলকে তার কোনো একটা কেসের এক্সপিরিয়েন্স সম্পর্কে বলতে বলে, যেহেতু তারা গল্প করতে বসেছে, যদি ইন্টারেস্টিং কোনো কাহিনী থাকে আর কি। তখন কিঞ্জল বলে ইন্টারেস্টিং তো সেই সব কেসই হয় যেগুলো আনসলভ থেকে যায়। তখন দামিনী তাকে বলে সেগুলোর মধ্যে থেকেই একটা কেস সম্পর্কে বলতে পারেন, হয়তোবা এই গল্প থেকে অনিমেষও তার গল্পের কোনো প্লট পেয়ে যেতে পারে। তখন অনিমেষ দামিনীকে বলে আমি যে রাইটার এটা আপনি কিভাবে জানেন। দামিনী বলে গেছে মাসে সংবাদ শিরোনামে আপনার একটা ইন্টারভিউ দেখেছিলাম। তো এই কথা শুনে সবাই অনিমেষকে তার বর্তমানের গল্পটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করে। অনিমেষ তখন বলে গল্পটা এখনো আমি লিখছি, শেষ হয়নি।
দীঘার একটি রিসোর্টে কয়েকজন গিয়েছে বেড়াতে। সেখানে কৃতিকা নামে একটি মেয়ে হয় টার্গেট। তার একটা পাস্ট আছে, আর সেই পাস্টের সাথে জড়িয়ে আছে রিসোর্টে থাকা বাকি সবাই। তাই তারা সবাই মিলে ডিসাইড করে তাকে মেরে ফেলবে। কৃতিকার অ্যালার্জি ছিল, খাবারে অ্যালার্জিজনিত আইটেম মিশিয়ে তাকে মেরে ফেলে। তখন মিতা বলে ওঠে, খাবারে অ্যালার্জি তো আমারও আছে, বাদাম খেলে আমার এমন অবস্থা হয় যে হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয়। তখন কোহলি বলে, এই মার্ডার মর্ডারের গল্প আমার ভালো লাগে না, অন্য কোনো গল্প বলেন। দামিনী তখন বলে ওঠে, কেন, আপনার কি মার্ডার নিয়ে কোনো পাস্ট আছে? তখন কোহলি দামিনীর উপর কিছুটা রেগে যায়। এরপর কুণাল কিঞ্জলকে একটি গল্প বলতে বলে। তখন কিঞ্জল বলে, কিছুদিন আগে হাইওয়েতে মনীষা সেনগোমস নামে এক মহিলার হত্যা হয়। সে সংবাদ শিরোনামের মালিক নীতিশ সেনের ওয়াইফ ছিল। কেসটি নিয়ে এখনও ইনভেস্টিগেশন চলছে। মার্ডারের মোটিভ হচ্ছে রিভেঞ্জ। তখন দামিনী বলে, মার্ডার যে রিভেঞ্জের কারণে হয়েছে সেটা পুলিশ কি করে জানলো? কিঞ্জল বলে, তাকে কন্টিনিউয়াসলি 27 বার স্ট্যাব করে মারা হয়েছে। এতে বোঝা যায় কোনো রাগ বা ক্ষোভ থেকে তাকে মারা হয়েছে। এই ঘটনা শুনে কোহলি শীত লাগছে বলে সেখান থেকে উঠে চলে যায়। এরপর মিতা একটা গান ধরে, আর তখনই কারেন্ট চলে যায়। যেহেতু কোহলি হোটেলে একা ছিল, তাই কুণাল তাকে ইমার্জেন্সি লাইটটা দেওয়ার জন্য হোটেলে যায়। কিন্তু সে গিয়ে দেখে যেখানে ইমার্জেন্সি লাইট থাকে সেখানে নেই, তাই সে মোমবাতি জ্বালায়। আর তখন তার কেন জানি মনে হলো কেউ একজন হোটেলের করিডোর দিয়ে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে কেউ একজন কোহলিকে চাদর দিয়ে পেঁচিয়ে ছুরি দিয়ে স্ট্যাব করে হত্যা করে ফেলে। এরপর কুণাল তার রুমে আসলে দেখতে পায় কোহলির ডেড বডি। তখন সে মিতাকে ডাক দেয়। মিতা এসে কোহলির ডেড বডি দেখে খুব ভয় পেয়ে যায়। তখন তাদের চিৎকারে কিঞ্জল ও বাকি সবাই সেখানে আসে। কিঞ্জল সবাইকে বলে কেউ কোনো কিছু টাচ করবেন না, আর সবাই এই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তখন সবাই বাইরে বেরিয়ে আসলে কিঞ্জল তাদেরকে বলে, পুলিশ না আসা পর্যন্ত কেউ এই রিসোর্ট ছেড়ে যাবেন না। আর যেহেতু কিঞ্জল এসপি ছিল, তাই পুলিশ না আসা পর্যন্ত সে সবাইকে এক এক করে ইন্টারোগেট করবে। কিঞ্জল সবাইকে জানায় কোহলিকে চাদর দিয়ে পেঁচিয়ে স্ট্যাব করা হয়েছে, যাতে করে খুনির গায়ে রক্তের ছিটা না আসে। এরপর সে কুণালকে এই রিসোর্টে উপস্থিত সকলের নাম ঠিকানা মানে রেজিস্টার খাতা নিয়ে আসতে বলে। আর মিতাকে সে জিজ্ঞেস করে এখানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। তখন মিতা বলে, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে কিন্তু এখনো ইনস্টল করা হয়নি। অনিমেষ তখন বলে, কোহলি যখন হোটেলের ভিতরে ছিল তখন তো আমরা সবাই বনফায়ারের ওইখানেই ছিলাম। তখন মিতা তাদেরকে জানায় এই রিসোর্টে ঢোকার রাস্তা একটাই, কারো যদি এই রিসোর্টে আসতে হয় তাহলে তাকে বনফায়ার হয়েই আসতে হবে। এর মানে কোহলিকে যেই মারুক না কেন তাদের মধ্যে কেউ একজন মেরেছে। এরপর আমরা দামিনীকে দেখতে পাই। দামিনী জানালার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল। তখন আমরা তার ছোটবেলার দৃশ্য দেখতে পাই। তার ছোটবেলা খুব ভয়ের মধ্যে কেটেছে, সে বিদ্যুৎ চমকানোর শব্দতে অনেক ভয় পেত। এরপর কুণাল কিঞ্জলকে রেজিস্টার খাতা এনে দেয়। সে রেজিস্টার খাতা চেক করে সবাইকে বলে, আমি একবার পুলিশকে ট্রাই করে দেখি কল ঢুকে কিনা। সেখানে আসলে নেটওয়ার্ক ছিল না, তাই সে বাইরে গিয়ে কল করে। কিছুক্ষণ পর সে ভিতরে এসে বলে, আমি এখানকার লোকাল পুলিশের সাথে কথা বলেছি, তাদের আসতে একটু সময় লাগবে, ততক্ষণ কেউ যেন এই রিসোর্টের বাইরে না যায়। আর শুভাঞ্জন নামে আমার একজন বন্ধু আছে, সেও এসপি, আমি একটু ওর সাথে এই ব্যাপারটা শেয়ার করে আসি। এই বলে সে তখনও বেরিয়ে যায়। এরপর আমরা জিউ আর টনিকে দেখতে পাই। জিউ টনিকে বলে, দুপুরে কোহলি মিতাকে তার ঘরে ডেকেছিল আর আমি এটা শুনতে পেয়েছিলাম। টনির জিওর উপর কিছুটা সন্দেহ হচ্ছিল, কারণ তার চুরি করার স্বভাব আছে। তখন সে জিওর কাছে কোহলির ব্যাগ দেখতে পায়। জিও বলে, তোমাকে এই ব্যাপারে আমি পরে এক্সপ্লেন করব। আর এই সব কিছু দামিনী তাদের রুমের বাইরে থেকে শুনে ফেলে। তো এরপর কিঞ্জল সেখানে এসে বলে, শুভাঞ্জন আমাকে জানিয়েছে যে ব্লু হিল টি স্টেটের ওইখানে ল্যান্ডস্লাইড হয়েছে, যার কারণে পুলিশের আসতে একটু সময় লাগবে। আর তখনই কিঞ্জলকে সোদপুর থানার ওসি ফোন করে জানায়, কোহলি নাকি অনন্যা হোমস নামের একটি অরফানেজে মানে অনাথাশ্রমে চাকরি করত, আর সেই অরফানেজের অন্যতম পেট্রনস মানে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল মনীষা সেনগোমস। মনীষা খুন হওয়ার আগে তাকে শেষ কল নাকি কোহলি মিত্রই দিয়েছিল। তখন দামিনী বলে ওঠে, এই রিসোর্টের নামও অনন্যা, কি অদ্ভুত ব্যাপারটা।
তখন কিঞ্জল বলে মনীষা আর কোহলির মৃত্যুর কারণ একই হতে পারে। সে মিতাকে জিজ্ঞেস করে এদেরকে কি আপনি আগে থেকে চিনেন, কারণ এই রিসোর্টের নামও অনন্যা। তখন মিতা অস্বীকার করে যে সে তাদেরকে চিনে না। এরপর কিঞ্জল এক এক করে সবাইকে জিজ্ঞাসাবাদ করে যে এই রিসোর্টের ব্যাপারে তারা কিভাবে জানলো। তখন দামিনী বলে আমি আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি, আর বাকি সবাই নাকি সোশ্যাল মিডিয়ায় এই রিসোর্টের অ্যাডভার্টিজমেন্ট দেখে এখানে এসেছে। এরপর কিঞ্জল অনিমেষকে নিয়ে কোহলির রুমের জানালার ওই দিকটায় যায় মার্ডার ওয়েপেন খোঁজার জন্য। তবে সেখানে তারা কোনো মার্ডার ওয়েপেন খুঁজে পায় না, কিন্তু একটা স্নিকারের পায়ের ছাপ দেখতে পায়। আর তখনই তারা দামিনীকে করিডোরে খুব টেন্সড হয়ে হাঁটাহাঁটি করতে দেখে। অন্যদিকে মিতা কুনালকে জানায় যে কোহলি দুপুরে তাকে তার ঘরে ডেকেছিল। এরপর আমরা দেখি রিসোর্টের বারান্দায় অনিমেষ একা দাঁড়িয়ে আছে। তখন সেখানে দামিনী আসে। দামিনী তাকে বলে এখানে একা দাঁড়িয়ে থাকা সেফ না। তখন অনিমেষ বলে আপনি তখন করিডোরে ছোটাছুটি কেন করছিলেন? দামিনী বলে আমি নিজে নিজেই ইনভেস্টিগেশন করছিলাম। তখন সে অনিমেষকে জিজ্ঞেস করে আপনি তখন কোহলির জানালার ওইদিকে কি করছিলেন? অনিমেষ বলে কিঞ্জলের সাথে কোহলিকে হত্যা করা সেই ছুরিটা খুঁজতে গিয়েছিলাম। দামিনী বলে পাওয়া গেল কি? অনিমেষ বলে পাওয়া যায়নি। তখন দামিনী তাকে বলে ছুরিটা যে তার জানালার ওইদিকে পাওয়া যাবে এটা আপনাকে কে বলেছে? অনিমেষ বলে কিঞ্জলি আমাকে বলেছিল। তখন দামিনী এই কেস নিয়ে তার একটা থিওরি শেয়ার করে। সে বলে কোহলিকে এখানে কেউ ইনভাইট করে নিয়ে এসেছে। অনিমেষ বলে ইনভাইট করলেই কি আসতে হবে? তখন দামিনী বলে উনি তো আর এমনি এমনি আসেনি, হয়তো বা কেউ ব্ল্যাকমেল করে তাকে নিয়ে এসেছে, আর যেই তাকে ইনভাইট করেছে সেই খুনি। সেই খুনির সাথে অনন্যা অরফানেজেরও একটা সম্পর্ক রয়েছে। সে তাকে আরও জানায় দামিনীও পুবালি নামে একটি অরফানেজে বড় হয়েছে। ওইদিকে কুনাল আর মিতা কিঞ্জলের কাছে গিয়ে বলে কোহলি আজ দুপুরে মিতাকে তার রুমে ডেকেছিল। সেখানে সে গেলে কোহলি তাকে একটা চিরকুট দেখিয়ে বলে তুমি কি চাও গীতা? এখানে সে মিতাকে গীতা বলে সম্বোধন করে। চিরকুটে লেখা ছিল 27 ফেব্রুয়ারি সে যেন অনন্য হোমস্টেতে চলে আসে। 27 ফেব্রুয়ারি তারিখটা মনে আছে? পিয়াদে। যদি সে না আসে তাহলে সব প্রমাণ পাবলিক ডোমিনে চলে যাবে। তখন মিতা তাকে জানায় আমি গীতা না, মিতা। গীতা আমার যমজ বোন। কিন্তু এ কথা কোহলি মানছিল না। মিতা কিঞ্জলকেও জানায় যে গীতা তার বড় বোন ছিল, সে তার থেকে 2 মিনিটের বড় ছিল। আর গীতা অনন্য অরফানেজের অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, কিন্তু কয়েক বছর আগে কোভিডে আক্রান্ত হয়ে গীতা মারা গেছে। সে গীতার ব্যাপারে অত বেশি কিছু জানতো না, কারণ তাদের মধ্যে অত কথা হতো না। এসব শুনে কিঞ্জল বলে গীতা আপনার বোন হয়, আর সে অনন্য অরফানেজেও চাকরি করত, আবার আপনাদের রিসোর্টের নামও অনন্যা, আর এই রিসোর্টে কোহলি মিত্রও এলেন এবং খুনও হলেন। হোয়াট এ কোইনসিডেন্ট, তাই না? মিতা তখন বলে আমি কোহলিকে এখানে ডাকিনি। তখন কিঞ্জল সে চিরকুটটা দেখতে চায়। মিতা চিরকুটটা ভিতরে আনতে গেলে দেখে সেখানে চিরকুট নেই, মানে কেউ একজন চিরকুটটা সরিয়ে ফেলেছে। আর এই সব কিছু কিঞ্জল তার বন্ধু অনিমেষকে বলে। তখন সেখানে দামিনীও ছিল। দামিনী অনিমেষকে বলে কেন জানি আপনার লেখা সেই গল্পটা সত্যি হয়ে যাচ্ছে। তখন অনিমেষ বলে ওইটা ফিকশন ছিল, গল্প, আর এটা বাস্তব। আসলে এখানে থাকা সবাই সবাইকে সন্দেহ করছিল, কারণ যে কেউ খুনি হতে পারে। এরপর দামিনীর কাছে একটা ছুরি দেখতে পাই যেটা দিয়ে কোহলিকে খুন করা হয়েছিল। ছুরিটা সে লুকিয়ে রাখে। এরপর কিঞ্জল জিও আর টনিকে জিজ্ঞাসা করে যে কারেন্ট চলে যাওয়ার পর আপনারা কোথায় ছিলেন। তখন জিও বলে আমার ঠান্ডা লাগছিল, তাই আমি চাদর নেওয়ার জন্য হোটেলে এসেছিলাম। তখন কেউ একজন করিডোর দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু অন্ধকারের কারণে স্পষ্ট বুঝতে পারিনি। এরপর কিঞ্জল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে করিডোরের দিকে যায়। সেখানে গেলে সে দামিনীকে দেখতে পায়। তখন তাকে দেখে দামিনী সেখান থেকে চলে যায়। এরপর রাত পেরিয়ে ভোর হয়ে যায়, কিন্তু পুলিশ সেখানে আসে না, তাই তারা সবাই খুব টেনশনে ছিল। তখন কুনাল অনিমেষকে জানায় আমি যখন ইমার্জেন্সি লাইটটা আনতে গিয়েছিলাম তখন সেখানে একটা মেয়েকে দেখেছিলাম, কিন্তু কে ছিল তা আমি বুঝতে পারিনি। এরপর দামিনী অনিমেষকে সেই ইমার্জেন্সি লাইটের সামনে নিয়ে জিজ্ঞেস করে আপনার কি ওই পর্যন্ত হাত যাবে? তখন অনিমেষ বলে হ্যাঁ, কেন যাবে না? দামিনী তখন বলে আপনি বনফায়ারের ওইখানে যে গল্পটা বলেছিলেন সেটাই কৃতিকা মারা গিয়েছিল, আর এখানে কোহলি, সব কিছু আপনার গল্পের মতো করেই হচ্ছে না? তখন অনিমেষ রেগে বলে এখন কিন্তু আপনি অনেক বাড়াবাড়ি করছেন। দামিনী বলে আচ্ছা, আপনার গল্পটার পরবর্তী পার্ট নিয়ে যা ভেবেছেন তাই একটু খুলে বলেন তো আমাকে। তখন অনিমেষ বলে মনে করেন ওই অনাথাশ্রমের এক আশ্রিতা মেয়েকে সেই অনাথাশ্রমের মালিক নিয়মিত রেপ করত,
এরপর পরবর্তীতে সেই মেয়েটির বোন ওই অনাথাশ্রমের মালিককে খুন করে। এই বলে সে পিছনে তাকালে দেখে দামিনী সেখানে নেই, কিঞ্জল দাঁড়িয়ে আছে। কিঞ্জল তাকে বলে, তুই একা একা এখানে কি বিলবিল করছিস? অনিমেষ বলে, আমার সেই গল্পটা আমি দামিনীকে বলছিলাম। এরপর সে কিঞ্জলকেও এই স্টোরিটা বলে। সে তাকে এটাও বলে যে দামিনীও একটা অনাথাশ্রমে বড় হয়েছে। আর তখন কিঞ্জলের কাছে একজন ফোন দিয়ে জানায় মনীষার লাশের পাশে একটা মেয়ের ছবি পাওয়া গিয়েছিল। মেয়েটার নাম পিয়াদে, আর আজ থেকে 15-16 বছর আগে পিয়াদে সুইসাইড করেছিল। তারিখটা ছিল 27 ফেব্রুয়ারি। কোহলি মিত্র সেই 27 ফেব্রুয়ারিতেই মারা গেল। তার মানে এই খুনের সাথে পিয়াদের একটা সম্পর্ক রয়েছে। আর পিয়াদের মৃত্যুর সময় অনেক আলোচনা হয়েছিল, কারণ পিয়াদে প্রেগনেন্ট ছিল, আর তার প্রেমিক কে ছিল সেটাও জানা যায়নি। প্রথমে সবাই এটাকে খুন ভেবেছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ প্রমাণ করে দেয় যে এটা সুইসাইড ছিল। তার মানে আমাদের মধ্যে এখানে এমন একজন আছে যে বিশ্বাস করে না পিয়াদে সুইসাইড করেছিল, হয় পিয়াদের বোন না হলে ভাই। সবাই দুইজনকেই সন্দেহ বেশি করছিল, এক অনিমেষ আর দুই দামিনী। এরপর দামিনী সেই চিরকুটটা জঙ্গলে খুঁজে পায় এবং সেটা সে টনিকে দিয়ে বলে মিতাকে দিয়ে দিতে। মিতা তখন চিরকুটটা কিঞ্জলকে দেয়। তখন কিঞ্জল কুনালকে জিজ্ঞেস করে, আপনি কারেন্ট যাওয়ার পর হোটেলে এসে ঠিক কি দেখেছিলেন? আপনি কি দামিনীকে দেখেছিলেন? তখন কুনাল বলে, হ্যাঁ হয়তোবা দামিনী ছিল। তখন জিও সেখানে এসে বলে, আমিও যখন চাদর নিতে এসেছিলাম তখন দামিনীকেই দেখেছিলাম। আর অন্যদিকে আমরা দামিনীর কাছে পিয়াদেকে নিয়ে করা সেই নিউজ পেপারের কার্ড দেখতে পাচ্ছিলাম। এরপর জিউ দামিনীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কোহলির খুনের সময় তুমি করিডোরে কি করছিলে? তখন দামিনী তাকে পাল্টা প্রশ্ন করে, তুমি সেখানে কি করছিলে? জিও বলে, আমি চাদর নিতে এসেছিলাম। তখন দামিনী বলে, চাদর নিতে এসেছিলে কিন্তু চাদর না নিয়েই চলে গেলে, তো কোহলির ব্যাগটা কখন নিলে? এটা শুনে জিও ঘাবড়ে যায়। তখন দামিনী আরো বলে, দুপুরবেলায় কোহলির দরজায় যে কান পেতেছিলে তখন কি শুনতে পেয়েছো? জিও বলে, কোহলি মিতাকে গীতা ভেবে কথা বলছিল, কিন্তু মিতা বলে সে গীতা নয়। এটা কোহলি কোনোভাবেই মানতে চাচ্ছিল না। তখন কোহলি তাকে বলে, তুমি পিয়ার ভাই অসীমকে সব বলে দিয়েছ তাই না? তোমরা দুইজনে মিলে আমাকে ব্ল্যাকমেল করার জন্য এখানে ডেকেছ, এদের মধ্যে অসীমকে বলে দাও গীতা। দামিনী এই কথা শুনে বুঝতে পারে পিয়াদের বোন না বরং ভাই এসব খুন করছে, যার নাম অসীম, যে আমাদের মধ্যেই আছে। আর ওইদিকে অনিমেষ দামিনী আর জিওর কথা শুনে ফেলে। এরপর দামিনী কিঞ্জলের সাথে দেখা করতে যায়, সেখানে কুনাল আর মিতাও ছিল। দামিনী মিতাকে জিজ্ঞেস করে, গীতা কি তোমাকে কখনো পিয়ার ব্যাপারে বলেছিল? তখন মিতা বলে, তেমন কিছু আমাকে বলেনি, শুধু শুনেছিলাম পিয়া সুইসাইড করেছে। এ কথা শুনে দামিনী নিজে নিজেই বলে, মনীষা আর কোহলির মার্ডার হয়েছে, এখন শুধু বেঁচে আছে অসীম। এটা শুনে কিঞ্জল দামিনীর দিকে তাকায়, আর তখন মিতা বলে ওঠে, কোহলি আমাকে অসীমের কথা বলেছিল কিন্তু কিঞ্জলকে সে এটা বলতে ভুলে গেছে। দামিনী বলে, পিয়াদের ভাই যদি আমাদের মধ্যেই কেউ হয়ে থাকে তাহলে পিয়াদের যখন সুইসাইড বা মার্ডার হয়েছিল তখন অসীমের বয়স 15 কি 16 ছিল, আর কিঞ্জলও এটা বিশ্বাস করে যে তাদের মধ্যে কেউ একজন অসীম। তো এরপর রাতে অনিমেষ দামিনীর ঘরে যায়। সেখানে গেলে সে দামিনীকে কাঁপতে দেখে। তখন দামিনী তাকে তার ব্যাগ থেকে একটা ওষুধ বের করে দিতে বলে। দামিনী ওষুধটা খেলে একটু সুস্থ হয়। এরপর করিডোরে গিয়ে দামিনী অনিমেষকে একটু হাঁটতে বলে। অনিমেষও তার কথা অনুযায়ী হেঁটে তার ঘরে যায়। তখন দামিনী অনিমেষকে বলে, আপনি যে গল্পটা লিখছেন এটার আইডিয়া কোত্থেকে পেয়েছেন? তখন অনিমেষ তাকে তার ডায়েরিটা দিয়ে বলে, এটা দেখলেই বুঝতে পারবেন যে কত চিন্তাভাবনা আর কাটাকাটির পর এই গল্পের প্লটটা ভেবেছি, কিন্তু এখনো শেষ করতে পারিনি। তখন দামিনী ডায়েরিটা খুলে দেখে গল্পটা শেষ। তখন অনিমেষ ডায়েরিটা নিয়ে দেখে লাল কালি দিয়ে কেউ একজন লিখে রেখেছে এই রিসোর্টের কোনো একজন কর্মচারীকে বিষ দিয়ে হত্যা করা হবে। এটা দেখে অনিমেষও ঘাবড়ে যায়, কারণ সেটা সে লেখেনি। তাহলে এটা লিখলো কে? এরপর আমরা দেখি সবাই এক জায়গায় বসে আছে। তখন মিতা কুনালকে বলে সবার জন্য কিছু খাবার নিয়ে আসতে। এরপর কুনাল খাবার নিয়ে এসে সবাইকে দেয়, আর সেই খাবার খেয়ে মিতা মাটিতে পড়ে যায়। দামিনী তার নার্ভস চেক করে দেখে মিতা আর বেঁচে নেই। তখন জিও বলে, আমি একটু আগে দামিনীকে কিচেনে দেখেছিলাম, তার মানে ওই মিতাকে মেরেছে। কিঞ্জল দামিনীকে বলে, বনফায়ারের সময় মিতা বলেছিল তার বাদামে অ্যালার্জি আছে, তাই আপনি পায়েসে বাদাম মিশিয়ে দিয়েছেন যাতে করে মিতা এটা খেয়ে মারা যায়। এরপর দামিনীকে নিয়ে তারা সবাই ওই ঘর থেকে বেরিয়ে যায়। তখন কুনাল বলে, আমি আমার স্ত্রীর সাথে একটু একা সময় কাটাতে চাই। এরপর কুনাল কিছুক্ষণ পর সেই ঘর থেকে বেরিয়ে আসে, আর তখন পুলিশ সেখানে চলে আসে।
কিঞ্জল পুলিশকে বলে ভিতরে দুইটা ডেড বডি আছে আর এই দুইটা খুন নামিনী করেছে। কিন্তু পুলিশ ভিতরে গেলে শুধুমাত্র কোহলির ডেড বডি দেখতে পায়, সেখানে মিতার ডেড বডি ছিল না। এ কথা শুনে সবাই তো একদম অবাক হয়ে যায়, সারা বাড়ি খুঁজেও তারা মিতার ডেড বডি খুঁজে পায় না। তখন পুলিশ দামিনীকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর আমরা অনিমেশকে তার রুমে দেখতে পাই। তার ডায়েরির ভিতর সে একটা চিরকুট দেখতে পায় যেটা দামিনী তার জন্য লিখে রেখেছিল, যেখানে লেখা ছিল, আমার ঘরে একটা ব্রাউন কালারের ব্যাগ আছে যেটা আপনি আপনার কাছে এনে রাখবেন। এর জন্য সে দামিনীর ঘরে যায় ব্যাগটা আনার জন্য। কিন্তু সেখানে গেলে সে কুণালকে দামিনীর ঘর থেকে বেরিয়ে যেতে দেখে। তাকে দেখে অনিমেষ লুকিয়ে পড়ে। এরপর অনিমেষ দামিনীর ঘরে যায় আর সেই ব্রাউন কালারের ব্যাগটি নিয়ে চলে আসে। ভোরের দিকে রিসোর্টে সবাই মিতার গলার আওয়াজ পায়। মিতা একটা গান গাচ্ছিল, যে গানটা সে বনফায়ারের সময় গেয়েছিল। এটা শুনে অনিমেষ কিঞ্জলের ঘরে যায়। তখন কিঞ্জল তাকে তার ঘরেই থাকতে বলে আর সে বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে খুঁজতে খুঁজতে জঙ্গলের একটা জায়গা থেকে মিতাকে বেরিয়ে আসতে দেখে। আর তখনই আমরা এই সিরিজের সবচেয়ে বড় টুইস্ট দেখতে পাই, অসীম আসলে আর কেউ না, কিঞ্জলই ছিল। তখন কিঞ্জল তার দিকে বন্দুক তাক করে বলে, কি ভেবেছো গীতা, তুমি এভাবে পার পেয়ে যাবে? তুমি আমার বোনকে মেরেছিলে, আসলে সেই এই খুনগুলো করেছিল তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য। আর তখনই অনিমেষ একটা ঢিল মেরে কিঞ্জলের হাত থেকে বন্দুকটি ফেলে দেয়। দামিনী তখন সেখানে পুলিশ নিয়ে আসে। এরপর পুলিশ কিঞ্জলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন দামিনী কিঞ্জলকে বলে, আপনি অনেকগুলো ভুল করে ফেলেছিলেন, আমি যেদিন এই রিসোর্টে এসেছিলাম সেদিন আপনাকে জিজ্ঞেস করেছিলাম এসপি অরুণ সেনগুপ্তকে আপনি চিনেন কিনা। তখন আপনি বলেছিলেন তাকে আপনি নামে চিনেন, আসলে অরুণ সেনগুপ্ত নামে কোনো পুলিশ অফিসারই নেই, কিঞ্জল আসলে কোনো এসপি ছিল না। সে দামিনীর ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে নিজে বেঁচে যেতে চেয়েছিল, তাই দামিনী আগে থেকেই পুলিশকে সব জানিয়ে রেখেছিল। আর মনীষাকে যে 27 বার স্ট্যাব করা হয়েছে সেটা কোনোভাবেই কিঞ্জলের জানার কথাই না, কারণ এই 27 বার স্ট্যাব করার ইনফরমেশনটা পোস্টমর্টেম রিপোর্টেই ছিল, যেটা ওই কেসের ইনভেস্টিগেটররা ছাড়া জানার প্রশ্নেই আসে না। তার মানে সেই মনীষাকে হত্যা করেছিল, এর জন্যই সে এই ব্যাপারটা এত ডিটেলে জানতো। আর অনিমেষের কাছে যে ব্রাউন ব্যাগটা আছে সেটার মধ্যে কুহিলিকে হত্যা করার সেই মার্ডার ওয়েপেনটি ছিল। তখন দামিনী অনিমেষকে জিজ্ঞেস করে, কিঞ্জলের সাথে আপনার ঘোরার প্ল্যানটা কখন হয়েছে? তখন অনিমেষ বলে, রাস্তার মাঝখানে আমার কিঞ্জলের সাথে দেখা হয়েছে আর সেখানেই এই প্ল্যান। কিঞ্জল আমাদের মিশন স্কুলে ক্লাস 8 এসে ভর্তি হয়েছিল। 2007 বা 2008 দিকে মহারাজ কোথা থেকে যেন কিঞ্জলকে নিয়ে এসে ভর্তি করেছিল, আমরা তাকে কিঞ্জল নামেই জানতাম। কলেজে উঠার পর তার সাথে আর কোনো কন্ট্যাক্ট ছিল না, আর বহু বছর পর এইখানে আসার পথে তার সাথে দেখা হয়। কিঞ্জল তাকে বলেছিল সে IPS অফিসার হয়ে গেছে, রিফ্রেশমেন্টের জন্য সে এখানে ছুটি নিয়ে বেড়াতে এসেছে। তখন আমি তাকে অনন্যা নামের এই হোমস্টের কথা বলেছিলাম। কিঞ্জল তখন আমার সাথে এই রিসোর্টে আসার কথা বলে। তখন আমি বলেছিলাম রুম পাওয়া যাবে কিনা আমি শিওর না। কিঞ্জল বলে, পাওয়া না গেলে তোর সাথে শেয়ার করে নিব, আর যদি কেউ ক্যান্সেল করে থাকে তাহলে তো রুম পেয়েই যাব। আসলে সিরিজের শুরুতে দীপক মালোত্রা নামে যেই লোক রিজার্ভেশন ক্যান্সেল করেছিল সেটা আসলে কিঞ্জলই ছিল। যেহেতু সে অনিমেষের সূত্র ধরে এই রিসোর্টে আসতেই পারছে, তাই সে দীপক মালোত্রা নামের রিজার্ভেশনটি ক্যান্সেল করে দেয়। এরপর অনিমেষ দামিনীকে জিজ্ঞেস করে, আপনি এসব কিভাবে জানেন, আপনি কে? তখন দামিনী বলে, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, একটা ছোট্ট ডিটেকটিভ এজেন্সিতে চাকরি করি। সিনিয়ররা সবসময় বড় বড় কেস নিয়ে নিত, তার ভাগ্যে ছোট ছোট কেসই পড়তো, আর এই কেসটিতে আমি কোইনসিডেন্টলি জড়িয়ে পড়েছি। আমার এজেন্সির মালকিন সোনিয়া শর্মার সাথে আমি একটা ক্লাবে গিয়েছিলাম, সেখানেই আমি মনীষা সেনকে দেখতে পাই। আপনাদের মনে আছে হয়তো মনীষা একটা চিরকুট ফেলে দিয়েছিল আর সেই চিরকুটটা উঠিয়েছিল দামিনী। কিঞ্জলি আসলে সেই চিরকুটটা মনীষার ব্যাগে রেখেছিল। চিরকুটটিতে লেখা ছিল অনন্যা অরফানেজের পিয়াদের খুনের প্রতিশোধ। এটা দেখে দামিনী মনীষার পিছু করে, কিন্তু ততক্ষণে মনীষা ক্লাব থেকে বেরিয়ে যায়। আর পরের দিন সে খবরে জানতে পারে মনীষার কাল রাতে হত্যা হয়েছে। সেখানে সে গেলে পুলিশের কাছ থেকে কুহিলির নাম আর তার ঠিকানা জানতে পারে, কারণ মনীষাকে সর্বশেষ কুহিলি ফোন দিয়েছিল। আর এরপর সে কুহিলিকে ফলো করতে থাকে। তাকে ফলো করতে করতে সে এই অনন্যা হোমস্টেতে এসে পৌঁছায়। সে আরও বলে মনীষা সেনগোমসের অনাথাশ্রমে কুহিলি চাকরি করত,
আর সে আরও জানতে পারে মনীষার হাজব্যান্ড নীতিশ সেন সেই অনাথাশ্রমের মেয়েদের সাথে উল্টাপাল্টা কাজ করত। সে নিয়মিত পিয়াদের সাথে শারীরিক সম্পর্ক করত আর এর ফলে পিয়াদে প্রেগন্যান্ট হয়ে মারা যায়। সেই অনাথাশ্রমে তারা ছাড়াও সেখানে পিয়াদের ভাই কিঞ্জল ওরফে অসীমও ছিল। এই ব্যাপারটা বাহিরে ছড়িয়ে পড়লে তাদের অনাথাশ্রমের অনেক মান সম্মান যেত, তাই তারা পিয়াদেকে গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় যাতে করে সবাই ভাবে পিয়াদে সুইসাইড করেছে। আর এই কাজে মনীষাকে সাহায্য করেছিল কোহলি আর গীতা, কিন্তু অসীম এই ব্যাপারটা দেখে ফেলেছিল আর পুলিশ সুইসাইড বলে কেসটাকে বন্ধ করে দেয়। এরপর অসীম সেই অনাথাশ্রম থেকে পালিয়ে যায় আর এত বছর পর সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য ফিরে আসে এবং মনীষাকে প্রথমে মারে। এরপর সে মিতাকে এই রিসোর্টের অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পায়। সে আসলে মিতাকেই গীতা ভেবেছিল, তাই সে কোহলিকেও এই রিসোর্টে ডাকে যাতে করে সে এই দুইজনকে হত্যা করতে পারে। কোহলিকে খুন করার পর অসীম সেই ছুরিটা রুমের জানালা দিয়ে ফেলে দেয় যাতে করে সে পরে গিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু দামিনী আগে থেকেই ছুরিটা উদ্ধার করে ফেলে। দামিনী তখন আরও বলে, কোহলি যখন খুন হয় তখন আমি আমার ঘরের চাবি আনতে গিয়েছিলাম, তখন সে করিডোরে একটা অদ্ভুত পায়ের আওয়াজ শুনতে পায় যেটা অন্যরা হাঁটলে হয় না। সবার পায়ের আওয়াজ স্পষ্ট হলেও খনির পায়ের আওয়াজ স্পষ্ট ছিল না, কারণ যাদের পা হাঁটু জোড়া হয় তাদের এমনটা হয়ে থাকে। আর এই সমস্যাটা পিয়াদেরও ছিল। আসলে কিঞ্জলকে হাতে নাতে ধরার জন্য দামিনী মিতা আর কুণালের সাথে মিলে এই প্ল্যানটা করেছে। কুণালই পুলিশকে ফোন দিয়ে আসতে বলেছিল, কিঞ্জল কখনোই পুলিশকে ফোন দেয়নি, সে আসলে নাটক করে যাচ্ছিল। দামিনী কিঞ্জলকে পায়েসে বাদাম মিশাতে দেখেছিল, তাই সে মিতাকে আগে থেকে সাবধান করে বলে দেয় পায়েস না খেয়েই যেন সে মাটিতে পড়ে গিয়ে অভিনয় করে। এর জন্য মিতা সেই পায়েস খায়নি আর দামিনী তার নার্ভ চেক করে মিথ্যা কথা বলেছিল। কিঞ্জলকে মিতা যে বলেছিল তার বোন গীতা অনন্যা অরফানেজে চাকরি করত এটা সে বিশ্বাস করেনি। সে নিজেকে এতদিন ধরে প্রস্তুত করেছে তার বোনের প্রতিশোধ নেয়ার জন্য, তাই সে মিতাকে গীতা ভেবেই হত্যা করার চেষ্টা করে আর এর মধ্যে দিয়েই দামিনী এই কেসটা সলভ করে ফেলে। এরপর সবাই এই রিসোর্ট ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনিমেষের দামিনীকে ভালো লেগে যায়, তাই সে তার কাছে নাম্বারও চায়। দামিনীও অনিমেষকে কিছুটা পছন্দ করত। আর এখানেই শেষ হয়ে যায় এই সিরিজটি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।